শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি অনারারি লেফটেন্যান্ট ফজলুল হক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, নেভাল কমান্ডো, গ্রাম তুলাতুলি, পোস্ট অফিস পাঁচগাছিয়া, উপজেলা দাউদকান্দি, জেলা কুমিল্লা। আমি 1966 সালে বাংলাদেশ নৌবাহিনীতে জয়েন করি। জয়েন করার পর থেকে আমি আলহামদুলিল্লাহ মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ট্রেনিং করি এবং একসময় আমি ফার্স্ট ক্লাস পাই ট্রেনিংয়ে। ইংরেজিতে কথা বলার আমার একটু অভ্যাস ছিল, সেই জন্য ট্রেনিং এবং অন্যান্য কাজে আমি ওই কথা বলতাম এবং আমার সাথীর যারা ইয়ারা ছিল, আমাদের সেলাররা ছিল, তাদের কথাগুলি আমাকে বলতে হতো পরিভাষা হিসাবে। 70 সালে যখন ইলেকশন হয় তখন ওই দেশীয় একজন পাকিস্তানি লিডিং সিমেন বলে আর কি এনসিও, সে আমাকে একদিন হঠাৎ করে জিজ্ঞাসা করে, তোমার দেশের পতাকা এবং তোমার নেতার নাম কি? তা আমি তো সরল বিশ্বাসে, তখন আমি নবীন ছিলাম, আমি সব বলছি। পতাকাটা একটা পেপারে ছিল, প্রায় 20-25টা পেপারে ইয়া ছিল, শেখ মুজিবের পতাকা কোনটা ইয়া সিম্বল, তখন আমি দেখাইছি। দেখানোর পরে সে আমাকে দিয়ে এই তখন থেকে আমাকে নজর বন্দির মতো আর কি আমাকে সবসময় চোখে চোখে রাখতো। এইটা আমি বুঝতে পারি না, শেষ পর্যন্ত আমার যখন ছুটি চাই আমার ছুটি দেয় না। তো ওই দেশে একজন অফিসার ছিল, সে আমাকে খুব ভালোবাসতো। তার ভালোবাসাটা এতটুকু ছিল যে আমি পিএমএ লং কোর্স, পাকিস্তানের যে মিলিটারি একাডেমির লং কোর্সের জন্য আমি অ্যাপ্লাই করছি, আমার হইয়া উনি আমার কমান্ডিং অফিসারের কাছে ইন্টারভিউ দিয়ে আমাকে আর ইন্টারভিউ দিতে দেয়নি, এতটা আমাকে ভালোবাসতো, পাঠাইলো। তারপরে আমি ওইখান থেকে আজ ছুটিতে একবার বছরের শেষ 31শে ডিসেম্বর, কেননা ওই 31শে ডিসেম্বর যদি ছুটি না হয় তাহলে আমার ওই বছরের ছুটি ক্যান্সেল হয়ে যায়। সেই ছুটিতে আমি আসি, আইসা বাংলাদেশে আসার পরে, তখন তো ইস্ট পাকিস্তানে আসার পরে আমি ছুটি কাটাতে থাকি। ছুটি শেষ হয় 28শে ফেব্রুয়ারি, 1 তারিখে আমার ফ্লাইট, 1 তারিখ তখন আমি ঢাকায় আসছি। ঢাকায় আসার পরে যখন নাকি আমি যেদিন ফ্লাইট, ওই দিনই হঠাৎ করে শুনি যে আমাদের যোগাযোগ বন্ধ, সব এয়ারজার্নি ক্যান্সেল। তখন আমি ঢাকাতে 7 দিন মতো ছিলাম। যেদিন 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ ছিল, সেই ভাষণ শুই না, তারপরে আমি গ্রামের বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি ওখানে অবস্থান করি, আমি আর জয়েন করতে যাইনি। এর ভিতরে আমার সিগনাল আসছে পাকিস্তান থেকে, আমার এক বন্ধু আমার সাথে এই লং কোর্সের জন্য, পাকিস্তান লং কোর্সের জন্য অ্যাপ্লাই করছিল, সেও আমার চিঠি লিখছে, ভাই তুমি আসো, আমরা একসাথে ISSB-তে যাব। আমি বলি না, এই অবস্থাতে তো যাওয়া যাবে না, এখন তো আমি গেলে তো আমি আর মুসিবতে পড়বো, আমি যাব না। এর ভিতরে 25শে মার্চে কাহিনী শুরু হয়ে গেল। ঢাকা দিয়ে যে ফায়ারিং হতো সেগুলি আমার বাড়ির থেকে আওয়াজ, তাও বেশি দূর নয়, কিন্তু যখন নাকি সকালবেলা জানলাম যে এখানে যুদ্ধ লেগে গেছে,
তখন আমার আশেপাশে ছিল একজন মানে এয়ারফোর্সের একজন প্রভোস্ট সাইডের লোক ছিল, তার সাথে যোগাযোগ করলাম যে ভাই যুদ্ধ তো লাগে গেছে, আমরা তো এখন ছুটিতে কী করতে পারি, চলো আমরা একটা কিছু করি। তখন আমরা আরও কয়েকজন ইঞ্জিনিয়ার বা বড় সিনিয়র স্টুডেন্টের নিয়ে কথাবার্তা করি যে আমরা আমাদের তো এখন যাইতে হবে এই যুদ্ধের জন্য। তিন চার দিন পরে ওদের বলো যে আমাদের যাইতে দেরি হবে, তুমি আগে চলে যাও, তুমি যেভাবে পারো যাও। তখন আমার এক বন্ধুর সহযোগিতায় আমাদের বাড়ি থেকে প্রায় 40 মাইল হবে আগরতলা বর্ডার, এই সব হাইটে গেছি। তারপরে আগরতলা ক্যাম্পে গেলাম, যাওয়ার পরে ওখানে নৌবাহিনীর আরও কয়েকজনকে পাইলাম, তাদের সাথে একটু পয়সা সময় কিছু কাটাইতেছি। এর ভিতরে বললো যে এই নেভাল কমান্ডো হিসাবে লোক নিবে, নেভির লোক চায়। তখন আমি যে দাঁড়াইলাম যে আমি তো নেভির লোক, ইন্ডিয়ার একজন ইন্সট্রাক্টর অফিসার ছিল, নামটা ঠিক মনে নেই এখন, উনি বলে যে ঠিক আছে তোমাকে তো আমরা ইয়েতে পাঠাবো নেভাল কমান্ডোর ট্রেনিংয়ে। তখন আমার নাম সিলেক্ট করার পরে আরও কয়েকজন ছাত্রকে দিয়া ওইখান থেকে হেলিকপ্টারে আমাদেরকে কলকাতা পাঠাইলো। কলকাতার থেকে পাঠাইলো সেই ইয়েতে পলাশিতে, পলাশি থেকে সেইখান থেকে নামার পরে গাড়ি করে আমাদেরকে পলাশি আমবাগানে নিয়ে গেছে। তো সেইখানে ট্রেনিং করতেছি, অনেক ছাত্র আমার আগেও ছিল, যারা নাকি প্রথম এই নেভাল কমান্ডো ট্রেনিং স্টার্ট করে তারা হলো আমাদের 8 জন তার্কির থেকে আসছিল সেখানে, যেমন নাকি রহমতুল্লাহ সাহেবের নাম বোধহয় অনেকে জানে এবং আমাদের AW চৌধুরী, এরকম ওনারা ছিল 8 জন। আর আমরা বাংলাদেশের থেকে আমরা এসে 8 জন, এই 16 জন ওইখানে আমরা ছিলাম পাকিস্তানের, আর বাকি সবই স্টুডেন্ট ছিল। তো ওইখানে হয়েছে কি, আসলে আমি ছিলাম একমাত্র মানে মেডিকেল ট্রেনিং প্রাপ্ত, সেখানে কোনো ডাক্তার ছিল না, আর মেডিকেল কভারটা শুধু আমাকে দিতে হইতো, সবাইকে আমাদেরকে ডাক্তারের দায়িত্ব হিসেবে দিছে এবং ইন্ডিয়ার থেকে মানে মেডিসিন পাঠাইতো সেগুলি আমি তাদেরকে দিতাম, এবং আমি কারো যদি অসুখ হলে তাকে ছুটি বা যাই কিছু হোক সমস্ত আমারই দায়িত্ব ছিল, কোনো ডাক্তার বলে ছিল না, আমি ডাক্তারের দায়িত্ব পালন করছি। এবং সাথে সাথে আমি সেই ভাগীরথী নদীতে ট্রেনিংও করছি, আমাদেরকে লিম্পেড মাইন কীভাবে ব্যবহার করে পোখের মধ্যে লাগাইয়া তারপরে সেগুলি নিয়ে জাহাজের মধ্যে লাগাইতে হবে, এই সমস্ত ট্রেনিং করার পরে আবার মেডিকেল স্ট্যান্ডের বা ডাক্তারের ভূমিকা পালন করছি। এর ভিতরে অনেক ব্যাচ কিন্তু অপারেশনে আসে, আমাকে আর পাঠায় না, বলে যে না আপনাকে তো পাঠানো যাবে না, এই জন্য যে আপনাদের একটা বিরাট দায়িত্ব পালন করতেছেন, তো আপনার দায়িত্ব শেষ হলে তখন আপনাকে পাঠাবো। তো লাস্টের দিকে অক্টোবর মাসে আমাকে বলো যে এবার আপনি যাইতে পারেন, আমাকে 6 জন দিল কমান্ডো আর আমি গ্রুপ লিডার হিসেবে দায়িত্ব পালন করতেছিলাম। ওইখান থেকে বাইয়ার আমাকে ইয়াতে পাঠাইলো আগরতলায়, আগরতলা আসার পরে তারপর তখন এসে গেছিলো সেক্টর কমান্ডার ছিল খালেদ মোশারফ সাহেব। খালেদ মোশারফ সাহেব আমার মানে পিঠে হাত দিয়ে বলে যে ইয়াং ম্যান উইশ ইউ গুড লাক, তো ভালোভাবে নিজকে সেভ করে তারপরে অপারেশন করে আসো। তো ওনার দোয়া নিয়ে আসলাম, লোকাল গাইড দিল 2 জন নারায়ণগঞ্জের, সেখানে আমার বারবাহী ছিল মানে 2 জন যারা নাকি আমাদের মালপত্রগুলি ক্যারি করতো। আমার অপারেশনের পয়েন্ট দিল নারায়ণগঞ্জ এয়ারপোর্টে, আসতে আসতে মুরাদনগর থানার মাসিকারা এসে একটা এম্বুশে বই, একজন বাঙালি ছিল এখানে বলে যে ওস্তাদ মুক্তি ফুজ মিল গিয়া, এই কথা বলার সাথে সাথে বুঝতে পারছি যে আমরা তো মানে এখানে একটা এম্বুশে পড়ে গেছি। তখন আমি ঝাঁপ দিয়া পাশে একটা খাল ছিল, খালের মধ্যে পড়ে গেছি, খালে দিয়া মানে সাঁতরাইয়া তার পরবর্তী একটা পাড়ের মধ্যে গিয়ে দেখি যে ধান গাছ মোটামুটি মানে আদা আদা পানি আর কি, সে এই 4 আঙ্গুল 6 আঙ্গুল পানি হবে, কাদা পানি, এর ভিতরে গিয়া ক্রুলিং করে যাইতেছি। হঠাৎ করে দেখি যে গুলি একটা আসে আমার লাগছে, গুলিটা যখন লাগছে এখানে লাগছে, লাগার পরে আমি তখন টের পাইনি যে গুলি লাগছে কিনা, কিন্তু আমি ক্রুলিং করতে যেমন আমার হাত কিন্তু পিছনের দিকে জায়গা, আর এই কী হলো, আমি তো মনে করছি হয়তো কি অবশ্য অবশ্যই কথা বলে না এরকম কিছু হতে পারে আর কি। তো আমি একবার হাত টানিয়ে সামনে করি, তারপর এক হাতে ক্রুলিং করি, করতে করতে দেখি যে আমার তো আর পারছি না, তখন মনে করলাম যে সামথিং রং, আমি তখন বুঝতে পারিনি আমার কী হয়েছে। তো এই অবস্থাতে পড়ে থেকে শুধু আল্লাহ আল্লাহ করতেছি, সেটা ছিল অমাবস্যা রাত্রি, হাতি একটা খাল ছিল খালের পাড়ের মধ্যে একটা রাস্তার মতো ছিল, ওইখান থেকে দেখা যায় কিছু লোকজন মানে, কিন্তু আমি যে ধান খেতে পড়ে আছি আমি কিছু দেখি কিন্তু তারা আমাকে দেখে না। তখন ওইখানে আমার এরকম একটা ধারণা হয়েছে যে এখন তো যেই অবস্থা আমাকে তো আর তারা গুলিও ব্যবহার করবে না, আমাকে হয়তো ব্যানার চার্জ করে আমাকে মারবে, এই অবস্থাতে আমি পড়ে আছি ওয়েটিং ফর মানে আমার ব্যানার চার্জ। এর ভিতরে শুধু একটা কথা বলছি, আমি 8 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়, আই ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার। সো আমি শুধু ভাবছি আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ যদি আমি আমার মা বাবার খেদমত করার সুযোগ দাও তাহলে আমাকে বাঁচিয়ে রাখবে, এটাই ছিল আমার কথা। আর আমার চোখে তখন কান্না এসে গেছে, মা বাবার কী হবে আমি যদি পড়ে যাই। কতক্ষণ পরে দেখি একজন ধরা পড়ছে, তাকে গুলি করে মারতেছে, মানে সে বলতেছে আমাকে নিয়ে চলেন, কজন না আর তোমাকে নেবো না, তাকে গুলি করলো, ঠুস করে গুলি করলো, সে আওয়াজটাও আমি পাইছি এবং আফসা মানে ওই অন্ধকারে যা দেখা যায় আর কি এরকম।
সেটা এখনো তার ওই ইয়ে আছে, মানে ওইখানে একটা স্মৃতিসৌধ করে রাখছে তার জন্য, দেবিদ্বারের মাসিকারা মাসিকারা এখনো তার জন্য সেখানে একটা স্মৃতিসৌধ করে রাখছে। আমি পরে গিয়ে ভিজিট করে আসছি, তো তার বাড়ি ছিল নারায়ণগঞ্জে, সে আমাদের লোকাল গাইড হিসেবে আসতেছিল স্টুডেন্ট। তারপরে যখন নাকি তারা চলে গেলো, তখন আস্তে আস্তে আমি হাইটা এটাকে এইভাবে না ধরে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে একবারেতে গিয়ে দেখি যে মানুষ উঠানে বসা রয়েছে। তা আমি বললাম যে আমার এই যে রক্ত দিয়ে যাইতেছে, আমার গলা শুকিয়ে গেছে গা। আমি বললাম আমার একটু পানি দেন, আর সব বলে আপনার পানি দেওয়া যাবে, আপনি কোথায় থেকে আসছেন, আপনি কোথায় যেখানে ছিলেন সেখানে যান। তারপরে সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে গিয়ে আরেক জায়গাতে গিয়ে দেখি যে একটা ঘরের ভিতরে একজন লোক মানে নামাজ পড়তেছে। তো ওইখানে গিয়া তার ওই যে নামাজ যে লোকটা থাকে তার চৌকিটার মধ্যে গিয়ে আমি শুয়ে পড়ছি। শুয়ে পরে বললাম যে ভাই আমার একটু পানি খাওয়া। উনি বুঝতে পারছে যে আমি যে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা। পরে উনি ওই এলাকার যে যারা মুক্তিযোদ্ধা গেছে তাদের একজনের বাবাকে ডাকলো যে এই ব্যাপারে একজন মুক্তিযোদ্ধা এখানে আসছে আহত হইয়া, ওনারে কী করা যায়। তখন ওই আশেপাশের লোকজনকে ডাইকে একটা নৌকা করে দিল আমাকে, নৌকা করে দিয়ে মানে নৌকা দিয়ে আমাকে এমন এক জায়গায় নিয়ে যায় প্রায় বোধহয় আমার মনে 5-6 কিলোমিটার হবে দূরে একটা মাঠের ভিতরে একটাই বাড়ি, চাষার পাড় বলে ওই বাড়িটা, ওই চাষার পাড়ে একটা একটা বাড়ি একটা গ্রাম শুধু মাঠের ভিতরে, বলে যে ওইখানে নিলে উনি নিরাপদ থাকবেন হয় আর ওনাকে মানে নিরাপদ হবে না। পরে কী করছে ওইখানে আমি তখন বোর হয়ে গেছে, বোর হয়ে যাওয়ার পরে তখন ওইখানকার লোকজনেরা কী করছে বলে যে না এত যে অবস্থা এত চিকিৎসা করা দরকার। তখন লোকাল একজন ডাক্তারকে ডাকছে, ডাক্তার আইসা দেখে যে আমার হাতের যে মাংসড়া এই যে এখনও এইখান থেকে মাংসড়া একে ফুইলিয়া পুঁচে গেছে। তখন ওই যে গ্রামের ডাক্তার তো সে কী করছে তার চুরি ছুরি দিয়ে না কাইটা তারপর মাংস ফালাইয়া তারপরে সেখানে একটা চাপা বান দিছে, দিয়ে অ্যান্টিবায়োটিক দিল খাওয়ার জন্য যাই কিছু করলো। তো পরে উনি আর জানতো না যে আমার যে এখানে হাড় ভাঙিয়া গেছে, গুলি একদিক দিয়ে লাইকা আরেকদিক দিয়ে চলে গেছে এবং হাড়টা ভাঙিয়া গেছে। ভাঙিয়া যাওয়ার পরে ওইটা আর উনি জানতো না, তো আমিও বুঝতে পারি না। উনি একটা ওই সিলিং ইয়ে দিল বান্ধিয়া দিল, সেই অবস্থাতে মানে প্রায় মাসখানিকের মতো ওইখানে ছিলাম। পরে আমি যখন একটু ভালো লাগলো আমি বলে যে আমি তো আর এখানে থাকতে চাই না, আমি ইন্ডিয়াতে চলে যাবো। ইন্ডিয়ার দিকে পাঠালো, আবার আগরতলা আসার পরে আমি বললাম যে আমার তো এই অবস্থা, আমার এটা কী চিকিৎসা এখন। তখন হাসপাতালে ইন্ডিয়ার হাসপাতালে যখন যাই তখন ডাক্তাররা দেখে বলে যে আপনার এটা যদি রিসেট করতে যায় তো এমন হতে পারে যে আপনার হাতটাই বাতিল হয়ে যাবে, অতএব আপনি এই অবস্থাতে যেখানে কি এখন আমার হাত সোজা না, কিন্তু তো এই রিসেট করা যাবে না। তখন ওইখান থেকে আমাকে পাঠিয়ে দিল সেই ইয়াতে ওই কলকাতায়, আবার পাঠিয়ে দিল কলকাতায়। এসে ওইখানে এক হাসপাতালে ছিলাম অনেকদিন, তারপরে ওইখান থেকে হাসপাতালে থাকা অবস্থায় শুনলাম যে এরকম দেশ স্বাধীন হয়ে গেছে, তখন আমাকে পাঠায় দিয়ে যশোর দিয়ে ঢুকছি আইসা NTC নেভাল ট্রানজিট ক্যাম্প, ওইখানে এসে জয়েন করলাম। জয়েন করার পরে কতদিন থাকার পরে বলে যে আপনারা যার যার বাড়িতে একটু যান, তারপরে বাড়িতে যাই। তো আমি তো বাবা মার সবচেয়ে প্রিয় ছিলাম এই হিসাবে যে সবাই বড় এবং আর্মি মেম্বার, আমার মা আমার জন্য খুব মানে কান্নাকাটি করতো। আমি যখন বাড়িতে যাই আমার মা আমাকে দেখা হঠাৎ করে কী করছি কোত্থেকে জানি না দুধ আইনা রাখছি, এক কলসি দুধ এনে আমার উঠানে মাথার মাথায় ঢেলে দিছে। আমি বলি এটা কী করেন কী করেন, আমি তো জানতাম না। পরে যে তুমি যে এতদিন আমাদের কাছে ছিলে না, তুমি যে আমরা তো মনে করছি তুমি মরে গেছো গা, তো তুমি যে আসছো আমি তোমাকে আর এইভাবে না, তোমাকে দুধ দিয়ে গোসল করে আমি ঘরে নেব। এই ছিল মানে আমার ইতিহাস। বর্তমানে তো বাংলাদেশ মশাল্লাহ প্রগ্রেসের দিকে যাচ্ছে, তবে এখানে আমি এইটুকু বলবো মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় যাতে না হয় সেই জন্য সরকার এবং মানুষের সচেতন হইতে হবে। নতুন প্রজন্মের জন্য আমার মারই একটা কথা যে মিথ্যা কথা বলতে নেই, আর আমি এইটুকু জানি যে যারা মিথ্যা কথা বলবে না তারা কোনো দুর্নীতি করতে পারে না। তো অতএব দুর্নীতিমুক্ত দেশ করতে হলে মিথ্যা কথা পরিহার করতে হবে, এটাই আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে আবেদন। কেউ মিথ্যা কথা বলবেন না এবং দুর্নীতিতে জড়াবেন না, এটাই হলো আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুরোধ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ,
সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।